আসসালামু আলাইকুম দর্শক, আমি শওকত। ডিপিআরসিতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আজকে আমাদের এখানে নতুন আরেকজন পেশেন্টকে নিয়ে, যিনি আজকে চলে যাচ্ছেন আমাদের এই ডিপিআরসি হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে। আসুন দর্শক, আমার এই আঙ্কেলের সাথে একটু পরিচিত হই। কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং চিকিৎসা পদ্ধতি কি পেয়েছিলেন যার কারণে এত দ্রুত সময়ের ভিতরে উনি সুস্থ হয়ে উঠেছেন? আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম এবং পরিচয়টা যদি। আমার নাম মুস্তফা কামাল। আমি একজন 14 বছর আমার ইউনিয়নের মেম্বার হিসেবে 14 বছর কাটাইছি। আলহামদুলিল্লাহ স্যার, কোথায় মানুষের সেবায় করি 14 গ্রাম নাঙ্গলকোট মুখারা জানবেন। অসুবিধা দেখা দিছে তখন আমি ইন্টারনেটে এটার খবর পাইয়া আমার ছেলে সৌদি থেকে আমার ফলাইছে যে আপনি ওইখানে চলে যান। তো আমি এখানে আইসিয়া খুবই সেবা যত্নের মাধ্যমে আমার এটাকে একরকম নিরাময় করছি। ইনশাল্লাহ আমি ভালো হয়েছি। আমার টাকার মানও টাকাও পর্যাপ্ত পরিমাণ কম নিছে, যেভাবে ডাক্তার সাহেবের এই প্রতিষ্ঠান যেভাবে মানুষ খাইতেছে, এক দুইটা রোগীর জন্যে থেরাপি দেওয়ার জন্য একটা লোক খাইতেছে, ওই খালা খাইতেছে, ফাঁকের লোক খাইতেছে, খানা দিতেছে, খানা খাইছি, সেবা করতেছে, সেবা পাইছি, ওষুধ দিতেছে, ওষুধ খাইছি। মানে সিস্টার হইতে এভেতিন সবাই মানে আমার প্রতি দয়াবান, এবং আমি না আমার ওই সাইডে ফাইডে দেখছি যে রোগীদের প্রতি যে উনি দয়াবান, আলহামদুলিল্লাহ উনি দয়াবান। স্যার একটু শুনবো যে এই যে আপনি বলেছেন যে কোমরে ব্যথা, তো এই ব্যথার শুরুটা কিভাবে হয়েছিল বা কত বছর আগে প্রথম এটা শুরু হয়? আমার এটা শুরু হয়েছে বহুত আগে। আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমার মাজায় ব্যথা হয়েছিলাম। তখন আমি আজকে থেকে 4-5 বছর আগে মনে হয় একবার এখানে আসছিলাম, আসিয়া আমি চিকিৎসা হয়ে গেছিলাম। 4-5 বছর আমি খুব ভালো ছিলাম, ভালোভাবে দিন কাটাইছি। এই জায়গায় আজকে 2-4 মাস হইতে আমার আবার শারীরিক অসুবিধা দেখা দিয়েছে। হাঁটতে পারি না, শুতেও পারি না, বসতেও পারি না, হাঁটতেও পারি না। দৈনন্দিন যে কাজগুলো, নামাজ পড়া থেকে শুরু করে সব কিছুর থেকে আমার কিছুই ভালো লাগতেছে না। শুধু হাত পাও মানে এইভাবে পাওগুনে অসুবিধা লাগছে, মাথাগুনে অসুবিধা লাগছে, আমার আস্তে রোগগুনে দমে গেছে। আমার এই উরফাতের মাংসগুনে ছিল না, নিচের দিকে নামে গেছিল উরফাতের, এটা বেসর ছিল, এটা ব্যথা ছিল। এখন ইনশাল্লাহ মাংসগুনা জায়গাতে এসে গেছে, আমার এই ব্যথাটা কমে গেছে, আর এই জায়গাটা যে ব্যথা ছিল এটা এখন আবার সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে এখন এই হাঁটা চলা করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, বাথরুমে যাওয়া, আমার আপাতত কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ইউনিয়নে বলেন বা আপনার আশপাশে এরকম অসংখ্য মানুষ আছেন যার এরকম ব্যথার জন্য দীর্ঘদিন, আপনারাও এখানে আসেন, এসে এখান থেকে একটা চিকিৎসা নিয়ে যান। যে উনি যার প্রতিষ্ঠানটা, উনি বড় ধার্মিক মানুষ, আল্লাহ লোক, ইনি মানুষের উপকারার্থে এটা করছে। উনি ওনার সেবাটা, উনি মানুষের সেবাতে ওনার জীবনটাকে উৎসর্গ করে দিছে। আমি আগেও একবার এটা দেখছি, এখনও দেখছি, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ যে মানুষগুলো নিজেদেরকে বিলিয়ে দেন অপরের সেবায়, দীর্ঘ 14 বছর উনি মেম্বার হিসেবে কাজ করেছেন, মানুষের অসংখ্য সেবা করেছেন, একটা সময় নিজেই অসুস্থ হয়ে গেছেন। যখন অসুস্থ হয়ে সুস্থতা অসুস্থ হয়ে গেছেন, কোথায় যাবেন বুঝতে পারছিলেন না, ঠিক তখনই চলে আসেন এই ডিপিআরসি হসপিটালে এবং খুবই অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে আজকে উনি ফিরে যাচ্ছেন ওনার নিজ গ্রামে, নিজ এলাকাতে। এবং ওনার যে ওনার যে অসহ্যকর যে কষ্ট, যে উঠা বসা বা দৈনন্দিন কাজগুলো যেগুলো করতে পারতেন না, তার সব কিছু এখন উনি অনায়াসেই করতে পারছেন। সো যদি আপনি সঠিক সময়ে একটি সঠিক চিকিৎসা পান, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দোয়া করবেন আমাদের এই আঙ্কেলের জন্য যাতে জীবনের বাকিটা দিন এমনটাই সুস্থ এবং স্বাভাবিক থাকেন। আজকে বিদায় নিব, আমি শওকত আবারও ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো পেশেন্টকে নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে।
আসসালামু আলাইকুম।